করে ঘুমাইতে হয়, অনেকে দেখছি দুটা পায় এমনি করে যে পেটটা উপরের দিকে যে ঘুমায়, আমার নবী বন্ধু হাত মোবারক গাল মোবারকের নিচে দিয়ে ঘুমাইতে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু তোমরা যখন ঘুমাইতে যাইবা ঘুমানো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের মতো করে উঁচু করে নাও, তারপরে তুমি বিছানায় চলে যাও, বিছানায় গিয়ে তুমি ডান দিকে কাত হয়ে ঘুমাইবা, আর ঘুমানোর সময় তুমি একটা দোয়া পড়বা, দোয়াটা জানেন নি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি ঘুমাও মনে ইচ্ছা মতো, ঘুম হলো নিয়ামত, ঘুম যখন বন্ধু শেষ হয়ে যাবে এবার ঘুম থেকে ওঠার পরে আরেকটা দোয়া পড়ে নাও, আর আলহামদুলিল্লাহি আল্লাজি আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই খবর আছে না? কারণ আমরা তো পাতাল পুরীতে বসবাস করি, ঠিক কিনা? এই যে বন্ধু অনেকে আছে এমনি দুইটা পা দিয়ে পেটটা উপরের দিকে দিয়ে ঘুমায়, হযরতে ইয়া ঈশা ইবনে তিফা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সানা বর্ণিত, তিনি ওনার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন, ওনার বাবা বলেছেন আমি পেট এইভাবে পা দুইটা ছড়িয়ে দিই, পেটটাকে উপরের দিকে দিয়ে শুয়ে রইলাম, হঠাৎ করে কে যেন আমাকে ডেকে ডেকে বলছে তুমি কেন রে এমন করে শুয়ে আছো, কারণ এমনি শোয়াটা আমার আল্লাহ পছন্দ করে না, ওনার বাবা বলতেছেন এই আওয়াজ শোনার পরে আমি হঠাৎ করে নজর দিলাম চাইয়া দেখি এটা আর কে হয় না দু জাহানের বাদশা নবী, জোরে সরে বলুন না সুবহান, এখন আপনি একটু চিন্তা করেন আপনার শোয়াটাও তো শরীয়তের আইন অনুযায়ী নাই, কথা বলেন না কেন আসেনি, এরপরে এটা হলো শোয়ার আদব, কিন্তু শোয়ার আগে যে একটু ডিউটি আছে জানেননি, রাসূল বলেছেন তোমরা ঘুমানোর আগে 4000 দিনার সদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও, জান্নাতে যেভাবে তোমার জন্য রাখা আছে রে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, কি করো জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয় বিবাদটা মিটাইয়া ঘুমাও, একটা হজ করে ঘুমাও, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল অগণবী কাজ কি আমাদের পক্ষে সম্ভব, এই কাজ কি আমরা করতে পারি, এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আলী রে ও আলী তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে 4000 দিনের সাদকার সওয়াব পেয়ে যাবে, বিসমিল্লাহর সাথে সহিহ ভাবে তুমি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে, মাত্র 3 বার রাসূলকে মহব্বত করে দরুদ পড়ে নাও তোমার জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও উভয়ের বিবাদ মিটানোর সওয়াব তুমি পেয়ে যাবে, 4 বার কালেমা তামরিদ পড়ে ঘুমাও তাহলে বন্ধু তোমার একটা হজের সওয়াব তুমি পেয়ে যাবে, আসেন এটা।